মুক্তি জগতে এক অন্যতম নাম চয়নী কলা সংগম। সংস্থার মূল উদ্যোক্তা লোভামুদা মুখার্জির উদ্যোগে ছোট ছোট শিশুদের নাচ গান অঙ্কন সহ বিভিন্ন বিষয়ে শেখানো হয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে অনেক বড় বড় জায়গায় তাদের ট্যালেন্টকে প্রদর্শন করেছেন এখানকার ছাত্রছাত্রীরা। মূলত ছোট ছোট শিশুদের থেকে তাদের লুকোনো প্রতিভাকে খুঁজে বের করে তাকে সকলের সামনে তুলে ধরাই চয়নী কলা সংগমের অন্যতম কাজ। শুধুমাত্র ভারতীয় গান নয়, পাশ্চাত্য সঙ্গীত এবং পাশ্চাত্য নাচও শেখানো হয় এই শিক্ষা কেন্দ্রে। শনিবার দিন মাহাতুম নামে আয়োজিত হলো তাদের বার্ষিক অনুষ্ঠান, যেখানে তাদের নিজস্ব প্রতিভা তুলে ধরলেন এখানকার ছাত্রছাত্রীরা। পাশাপাশি এসব শিশুদেরকে দিয়ে সিনেমাতে অভিনয়ও করান লোপামুদ্রা মুখার্জি, যা প্রদর্শিত হয়েছে বিভিন্ন চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালে এবং প্রশংসিত হয়েছে। এভাবেই আগামী প্রজন্মের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে চান চয়নী কলা সংগমের কর্ণধার লোপামুদ্রা মুখার্জি। এই মূলত আজকের অনুষ্ঠানটা একেবারে নবীনদের জন্য, একেবারে ছোটদের ভেতর থেকে আমরা প্রতিভাকে বেছে নিচ্ছি, তো ওই জন্য আজকের এই অনুষ্ঠানটা আমরা এভাবেই সাজিয়েছি। কচিকাচাদের মেলা বসিয়েছি, তারা নাচ গান আবৃত্তি করেছে, আরও নবীন যারা যারা পরপর উঠছে তারাও করছে আস্তে আস্তে। এরপরে আমরা আধুনিক পর্যায়ে চলে আসছি, আধুনিক গান শুনলেন, পল্লীগীতি হচ্ছে, এরপর হবে ওয়েস্টার্ন ডান্স, র্যাম্প। যারা যারা নতুন প্রতিভা বাঁচা হচ্ছে এখান থেকে আমরা বেছে নেব র্যাম্পের কিছু প্রতিভা, তাদের দিয়ে আমরা বড় হোটেলে আমরা করাবো একটা শো। এই সব পরিকল্পনা নিয়েই আমরা করি। বড় বড়দের উৎসাহিত করার তো অনেক মানুষ আছে, কিন্তু সাধারণ মানুষকে উৎসাহিত করার তো লোক নেই, আর ছোট থেকেই তো তুলতে হবে। হ্যাঁ, ছোটদের দিয়ে তো অনেকগুলো সিনেমা করিয়েছে, এমনি শর্ট ফিল্মও হয়েছে, তবে বর্তমানে সবই চাইল্ড সাইকোলজির ওপর চলছে। এবং রিসেন্টলি আমার যে শ্যুটগুলো হচ্ছে ওটা মাইথোলজিকে নিয়ে করছি, স্বামী বিবেকানন্দের জীবনী, রামকৃষ্ণ, সারদামা, এই ধরনের কিছু আমরা নিয়ে আসছি বাচ্চাদের ভেতর জাগরণের জন্য। তারা আমাদের সঙ্গে ছিলেন এক সময়, অবশ্য আমাদের যে করেননি তা না, আমাদের সামান্য কিছু হলেও করেছেন, কিন্তু বর্তমানে আমাদের কিছু নেই, আমরা খুবই কষ্টের ভেতর দিয়েই চালিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।